বিকায়ের মেয়ে তিশায় আমায় পাগল করেছে। ও মাই গড, নষ্টা মেয়ের আরেক নাম কি জানেন? জানেন না? নষ্টা মেয়ের আরেক নাম হচ্ছে তিশা মুস্তাকের ভালোবাসা। বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে আসি। চিনিও না, আমি তো তাকে চিনি না তো, আমি আমার কাছে ভিডিও আসবে কোথার থেকে? না আমি ব্ল্যাকমেল করতে যাবো কেন? আমার একটা কারণ তো লাগবে, আমি একজনকে ব্ল্যাকমেল করতে কী কারণে যাব? সে দেখতে শুনতে ভালো, ঠিক আছে, মাশাল্লাহ দেখতে শুনতে আমি ভালো বলি, ঠিক আছে, সে স্টুডেন্ট ভালো, আমাকে তাকে পাওয়ার জন্য এই কাজটা আমাকে কেন করতে হবে? তার মেয়ে এখানে উপস্থিত, তিশাকে আমি বারবার বলি, দেখো তিশা, যদি তোমার এই পর্যায়ে মনে হয় যে আমি তুমি কাজটি সঠিক করো না, যদি এই পর্যায়ে মনে হয়, যখনই তোমার মনে হবে আমার দরজা খোলা আছে, আমি তোমাকে সসম্মানে নামিয়ে দিয়ে আসবো, তুমি যেতে চাইলে আমি সসম্মানে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসবো, এবং শুধু তাইও না, তোমার আগামী দিন যদি সিকিউর করার জন্য আমার পক্ষ থেকে কিছু করতে হয় সেটা আমি করে দেবো, কোনো যুদ্ধ দরকার নেই, আমি আমি তোমাকে বলি আমার দরজা খোলা, তুমি স্বাধীন মুক্ত, তুমি যখন খুশি তুমি চলে যেতে পারো, আমার কোনো শৃঙ্খলায় তাকে আমি আবদ্ধ রাখতে চাই না। আমি যে বললাম না যে আমাকে উনি আঘাত করেছে শারীরিকভাবে, মানসিকভাবে করছে, আমি ধৈর্যের পরীক্ষা দিতে দিতে এই জায়গায় চলে এসেছি, তবে আমি ওনার বিরুদ্ধে তিনটি জিডি করেছি। প্রথম জিডি ছিল যখন সে ঠাকুরঘাট থেকে চলে আসে, তখন কিন্তু উনি মামলা করে নাই, যখন আমি শুনলাম যে উনি মামলা করে আমাদের এক জায়গায় বলেছে, মানে আমাদের কানে আসছে যে উনি মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসাবে। তোমার কেন চলে, তোমার কেন চলে বন্ধু আমার কিছু হলে, সমস্যা নেই, সেই আমাকে সাদরে গ্রহণ করেছে, আমার যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেই প্রয়োজনটা যদি আমি পেয়ে যাই আমরা একজন মানুষের কাছে যাই, তার সাথে থাকতে যাই ভালো থাকতে, তো মানুষ বলছে টাকার জন্য। আরো একটা প্রশ্ন উঠে আসে যে তাহলে গরিব বৃদ্ধকে কেন আমি বিয়ে করিনি, গরিব বৃদ্ধের কাছে কেন যাইনি, তাহলে ভালোবাসা কি কেবল টাকার মাঝে সীমাবদ্ধ কিনা, এই বিষয়টাও ভুল। আমি এমন একজনকে পছন্দ করব যে আমার ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারবে, আমাকে ভালো রাখতে পারবে। তোমরা ভাই বিয়ে করছো আমাদের জলে না, ভাই আমাদের জলে না, তোমরা বিয়ে করছো ঠিক আছে, ভালো কাজ করছো, কিন্তু অনলাইনের মধ্যে আইসা নষ্টামি কিসের জন্য করতেছো? কি করব আমি, কিভাবে বাঁচবো? আব্বা জান আপনি আমার জানের জান, আপনি আমার জানের জান, আপনি আমাদের মেনে নেন, আমরা আপনাকে সম্মান করতে চাই, আব্বা জান আব্বা জান। আসলে বই মেলায় তো আমরা গিয়েছি, আমরা হাজবেন্ড ওয়াইফ। পাপা আসসালামু আলাইকুম, আমাদের ব্যাপারে অনেকেই অনেক কনসার্ন যে আমরা কেমন বা আমরা কি মনে করি, আপনারা কি মনে করছেন, এগুলো আসলে আমরা তেমন কিছু ভাবি না। ইসলাম তিশা, যে এখন খন্দকার সিনহা ইসলাম তিশা, একটু কিছু বলো। ঠাকুর গায়ের মেয়ে তিশা আমায় পাগল করেছে। আসসালামু আলাইকুম, আমি আমাদের দেশের সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক বন্ধুদের এবং সচেতন আমাদের দেশবাসীর প্রতি। কিছুক্ষণ আগে আমি সামাজিক ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম আমি এবং আমার ওয়াইফ সিনথিয়া ইসলাম তিশাকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা আমি বেশি কথা বলবো না, এই বিষয় নিয়ে আমাদের টাকলা মুরাদ কাকু কি বলে আছে। আমি যদি শুনতাম খানকির ফলারা 10-12 এরকম মাইরা পালাইছে তাহলে আমি খুশি হইতাম, তোরে মারি ফেলালো আমি খুশি হব, খানকির ফলারা আমার দাদা বাপ দাদা।